Hey guys, welcome back to my channel. আজকে সানডে, আজকে একটা স্পেশাল জায়গায় এসেছি। আর সেটা কোথায় বুঝতেই পেরেছেন থাম্বনেল দেখে। আজকে অ্যাকচুয়ালি ফুচকাওয়ালা, যে ফুচকার একটা ফ্র্যাঞ্চাইজি বলা যেতে পারে, তো সেই ফুচকাওয়ালার নতুন আউটলেট ব্যারাকপুরে আজকে ওপেন হচ্ছে। খড়দাতে ফুচকাওয়ালার নিজস্ব আউটলেট আছে, নিজের বাড়িতেই ওদের যে আউটলেটটা, আর আজকে ওপেন হচ্ছে ব্যারাকপুরে। কোথায় হচ্ছে চলুন সেটা দেখে নেওয়া যাক। সোনা রেস্টুরেন্টের সামনে যে রাস্তাটা, মানে আমরা স্টেশন থেকে বাঁদিকের যে রাস্তাটা ধরে ফিডার রোডে পৌঁছাবো, সেই রাস্তাটা ধরে নিলাম। 14 নম্বর রেলগেটের মুখে এই জায়গাটা অটো স্ট্যান্ড আছে, পৌঁছে গেছি। আর এইখান থেকে কিন্তু যেতে হবে ডান দিকে। ডান দিকে গিয়ে যে মেল্টিং পটে আমরা গেছিলাম আগের বার, সেই মেল্টিং পটেরই একটুখানি আগেই হচ্ছে এই ফুচকাওয়ালার আউটলেট। তাহলে এগোতে শুরু করলাম রাস্তাটা ধরে। ফুচকাওয়ালা নিয়ে আমি একটু বলে রাখি যে যারা ওনার তারা হচ্ছে ভাই বোন, ভীষণই কম বয়স। তো ওরা দুজনে এটা স্টার্ট করেছিল ডিউরিং 2020 লকডাউন। লকডাউনে ওদের এই বিজনেসটা ওদের বাড়িতেই শুরু করেছিল, আর সেইখান থেকে ওদের অনেক অনেক অ্যাচিভমেন্টস হয়েছে তারপরে। বিকজ ওদের অনেক ইউনিক ফুচকা নিয়ে ওরা কিন্তু মার্কেটে এসেছে। আপনারা চাইলে বিয়ে বা যে কোনো অনুষ্ঠানেও ওদেরকে বুক করতে পারেন। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম ফুচকাওয়ালার এই আউটলেটে। এই হলো বাঁদিকে দেখা যাচ্ছে আউটলেটটা, বুঝতেই পারছেন কোন জায়গাটা। আর একটু এগিয়ে মেল্টিং পট আছে বাঁদিকে, যেখানে ক্যাফে বাই দ্য লেন ছিল, তার ঠিক একটু আগে এই যে অ্যাপার্টমেন্টটা। আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো ডেফিনেটলি আমার ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। আজকে এদের ওপেনিং হচ্ছে, মানে সানডে, টুডে ইজ সানডে, এদের ওপেনিং 19th February 2023। কিছু অফার আছে আজকে, তো সেই অফারটা আমি বলছি একটু পরে, আগে আপনারা লোকেশনটা ভালো করে দেখে নিন। ফুচকাওয়ালার এই হলো আউটলেট। বেশ অনেকেই এসেছে, অনেক ব্লগার্সরা এসেছে, বিকজ টুডে ইজ দ্য ওপেনিং ডে অফ দেয়ার আউটলেট। প্রচুর রকমের নতুন নতুন ভ্যারাইটির ফুচকা আছে, তার সাথে কিন্তু স্যান্ডউইচেস, চা, কফি, চিপস, অনেক কিছু আছে। কিন্তু ফুচকাটাই মেন ইউএসপি, তো সেটাই হচ্ছে এদের মেন ইউএসপি। আর এই হচ্ছে স্টোর, মানে যেটা আউটলেটটা, ছোট্টর মধ্যে ভীষণ সুইট। ইট হ্যাজ আ লট অফ স্পেস অলসো, বসার জন্য জায়গা আছে। দেখতে পাচ্ছেন যে অনেক রকম চকলেট ফুচকা, চিকেন ফুচকা, চিজ ফুচকা, কর্ন চিজ, বাংলাদেশি ফুচকা, অনেক রকমের ফুচকা কিন্তু দে আর সার্ভিং। আর ভীষণ ভালো, আমি আগে কিন্তু খাইনি, শুনেছি অনেকের কাছে। আর যেটা বলছিলাম, দে হ্যাভ ওয়ান ম্যানি অ্যাওয়ার্ডস অলসো, অনেক অ্যাওয়ার্ড জিতেছে। তো এই যে ভাই বোন দুজন, ওরা তো একসাথে অনেক অ্যাওয়ার্ড জিতেছেই, ইয়াংগেস্ট অন্টারপ্রেনিয়রের অ্যাওয়ার্ডও জিতেছে ইন দুবাই। তো বুঝতেই পারছেন অনেক রকম অ্যাওয়ার্ড জিতেছে ওরা, জাস্ট বিকজ দে হ্যাভ রিয়েলি টেকেন দিস ফুচকা, মানে একটা ফুচকাকে অনেক বড় একটা বিজনেস ক্রিয়েট করেছে। ভেরি ভেরি গুড কোয়ালিটি অফ ফুচকা অলসো দে সার্ভ। তো আমি দেখতে পাচ্ছেন যে ভেতরে চলে এসেছি, আর বেশ ভিড় আছে। কিন্তু ফার্স্ট ডে এদের একটা অফার আছে, যে এই ফার্স্ট ডেতে যারা এসেছে তাদের সবাইকে একটা কোড দেওয়া হয়েছে, আর সেই কোডটা লাইফ টাইম থাকবে। সেই কোডটা দিয়ে আপনারা কিন্তু 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারেন ফার্স্ট 200 কাস্টমারকে এরা এটা দিয়েছে। এই হচ্ছে যে মেনু কার্ডটা, দেখে নিন দামগুলো। কম্বো আছে বেশ ভালো, তো অনেক রকমের কম্বো ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের থালিও আছে ফুচকার। যেরকম দেখুন, ননভেজ থালি, ভেজ থালি, ডেজার্ট থালি, অনেক রকমের টাইপস অফ ফুচকা এখানে আছে। এছাড়া স্যান্ডউইচেস, ভেজ, ভেজ চিজ, কর্ন চিজ, চিকেন চিজ, পনির মশালা, চাট আছে, বেভারেজের মধ্যে লস্যি, কফি, টি, কোল্ড ড্রিঙ্কস, সব কিছু আছে। ঠিক, আমি অর্ডার করলাম যে কম্বোটা, ফার্স্ট কম্বোটা বাংলাদেশি ফুচকা, চিকেন ফুচকা অ্যান্ড কর্ন চিজ ফুচকা। তো এই হচ্ছে আমার প্লেট এসে গেছে, অ্যান্ড নাও আই উইল ট্রাই দ্য ফুচকা। তো কি বলবো, মানে আমি সত্যি বলছি, আমি এর আগে কোনো এত ভেরিয়েশনস অফ ফুচকা খাইনি, জাস্ট দই ফুচকা খেয়েছিলাম। বাট আমার এক্সপ্রেশন দেখে বোঝা যাবে যে আই হ্যাভ রিয়েলি লাভড দ্য ফুচকা। মানে ফার্স্ট আমি যেটা ট্রাই করছি সেটা হচ্ছে চিকেন ফুচকা, তো ওর মধ্যে বেশ চিকেন চাংস আছে, ডিফারেন্ট টাইপস অফ সসেস, ভেরি ভেরি টেস্টি, আমার দারুণ লেগেছে।
আর তারপরে ট্রাই করছি বাংলাদেশি ফুচকা। বাংলাদেশি ফুচকাটাও বেশ ভালো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। কর্ন চিজ ফুচকাটা এদের মনে হয় সবথেকে বেশি পপুলার, কারণ আমি দেখলাম যে অনেকেই কর্ন চিজটা, চিকেন চিজ ফুচকাটা অনেকেই নিচ্ছে। অ্যান্ড রিয়েলি টেস্টি, আই জাস্ট লাভড ইট। আমি খেয়ে এতটাই মানে খাবারটার মধ্যে, ফুচকাটার মধ্যে ঢুকে গেছিলাম যে আই জাস্ট ফরগট যে ভিডিও হচ্ছে। সো আমি জাস্ট বলবো যে আই হ্যাভ লাভড দ্য টেস্ট অফ দ্য ফুচকাস। চিকেন ফুচকাটা ওয়াজ ভেরি ভেরি টেস্টি। তিনটের মধ্যে আমার বেস্ট লেগেছে চিকেন ফুচকাটা। 100 rupees দাম প্লেটটার। এতটাই ভালো লাগলো যে নিজেকে সামলাতে পারলাম না, অর্ডার করলাম আরেকটা চিকেন চিজ ফুচকা। আর এটার প্রাইস হচ্ছে 100 rupees প্লেট, ছটা থাকছে। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। তার সাথে কিন্তু একটা গ্রিন টিও নিয়ে নিলাম। এরপরে আমি বাড়ির জন্য নিয়ে এসেছিলাম খাট্টা মিঠা ফুচকা, আর এটা 50 rupees। এরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে প্যাকিং করে দেয়, আর এখানে আলু সিদ্ধ একটা আলু মাখাটা আছে, সসটা আছে যেটা ভীষণ টেস্টি, আর ওইখানে একটা নুন মতন মশলা মতন আছে যেটা উপর দিয়ে ছড়াতে হবে, আর ঝুড়ি ভাজা আছে। তো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইট ইউর সেলফ, নিজে তৈরি করতে হবে। করে আমি এই যে এরকম প্লেটটা দেখতে হয়েছে, দারুণ খেতে লেগেছে, আই জাস্ট লাভড ইট। আর এখানে তৈরি করছে এই, ইনি হচ্ছেন যে আর কি ওনার, যে বললাম ভাই বোনের মধ্যে বোন, তো তৈরি হচ্ছে, দেখাই যাচ্ছে। প্রচুর অর্ডার এসছে, প্রচুর লোকে এসেছে। ওরা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে আছে, ফেসবুক ইনস্টাগ্রাম, তো ওখান থেকেও অনেক অনেক ভিউয়ার্স, অনেক অনেক লোকজন এসেছে। ব্যারাকপুরে বসে বেশ ভালো ফুচকা খেতে হলে কিন্তু ফুচকাওয়ালা ডেফিনেটলি ভিজিট করুন। আর আমি বলবো যে বিকেলবেলা মনে হচ্ছে কিছু খাবো, টিউশন যাচ্ছেন, ফুচকা তো জেনারেলি যেগুলো রোড সাইডে আছে সেগুলো তো অবশ্যই ভালো, বাট সেগুলোতে খুব বেশি ভ্যারাইটি থাকে না। তো তো এখানে আপনারা এসে কিন্তু অনেক রকম ভ্যারাইটি অফ ফুচকা খেতে পারেন। দেখুন বাইরে কত লোকে এসেছে, আর আমার আজকে বেশ ভালো লাগলো এদের ওপেনিং ডে। আর 200 কাস্টমার্সকে কিন্তু 10% অফ ফর লাইফ টাইম দিচ্ছে ফুচকাওয়ালা, ভীষণই ভালো ইনিশিয়েটিভ, আই জাস্ট লাভড ইট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনাদেরকে জানাতে হবে কমেন্ট সেকশনে, আর ফুচকাটা কতটা ফেভারিট সেটা তো অবশ্যই জানাবেন। আমার কিন্তু ফুচকা ভীষণ ফেভারিট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ডেফিনেটলি ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। যদি ফুচকাওয়ালার ফুচকা খেয়ে থাকেন, কোনটা ফেভারিট সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। চোখ রাখুন চ্যানেলে। থ্যাংক ইউ।